নমস্কার স্টুডেন্টস, আজকে যে কবিতাটি পড়তে চলেছি কবিতাটির নাম হচ্ছে ধরাতল। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি তোমাদের সাহিত্য মেলা বইয়ের 122 নম্বর পেজে রয়েছে। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অল্প করে কিছু বলা যায় না, তা সত্ত্বেও বইতে যেটুকু দেওয়া রয়েছে আমি সেটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। ওনার জন্ম হয়েছিল 1961 সালে এবং ওনার মৃত্যু হয়েছিল 1941 সালে। জন্ম কলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। কথা কাহিনী, সহজ পাঠ, রাজর্ষী, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর প্রভৃতি রচনা শিশু ও কিশোর মনকে আলোড়িত করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে সং অফারিংস অর্থাৎ গীতাঞ্জলির জন্য এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। পাঠ্য কবিতাটি তাঁর চৈতালি নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় সঙ্গীত তোমরা সকলেই জানো, জনগণ মন অধিনায়ক। আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এবারে আমরা মূল কবিতার দিকে যাচ্ছি। আমি কবিতাটি একবার পুরোটা পাঠ করছি এবং তারপরে কবিতাতে কবি কী বলতে চেয়েছেন সেটা তোমাদেরকে বলছি। ছোট কথা ছোট গীত আজই মনে আসে, চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে। আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী। সবই বলে যাই যাই নিমেষে নিমেষে, ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে। তীর হতে দুঃখ সুখ দুই ভাই বোনে, মোর মুখ পানে চায় করুণ নয়নে। ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে, মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়ানে, আমার পরাণ হতে ধরার পরাণে। ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো, মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। কবি ধরাতল কবিতায় এক কাল্পনিক নৌকা যাত্রায় আমাদের এই শ্যামল পৃথিবীর আশ্চর্য রূপ দেখতে চলেছেন। কাল্পনিক নৌকাযাত্রা মানে সত্যিকারের কবি নৌকায় বসে নেই, কবি যেন জীবন নামক একটা নৌকায় বসেছেন। ভালো মন্দ সুখ দুঃখের মিলনে সেরূপ অতুলনাহীন। কল্পনায় নদীর বুকের ওপর দিয়ে ভেসে যেতে যেতে নদীর তীরের ছায়াঘেরা গ্রামগুলির সৌন্দর্য দেখে কবির মনের মধ্যে গুনগুনিয়ে উঠেছে গানের সুর। কতই না পুরনো স্মৃতি, তার মনে হয়েছে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গেই জড়িয়ে রয়েছে অসীম ভালোবাসা। শুধু তাই নয়, দুঃখ আর সুখ এরা যেন ভাই বোনের মতো পরস্পরকে জড়িয়ে এখানে একত্রে বাস করেছে। কল্পনায় দেখা সবুজ পৃথিবীর এই রূপ কবির মনে এক সত্য উপলব্ধির জন্ম দিয়েছে। তিনি জেনেছেন এটাই সত্য যে সুখ দুঃখ ভালো মন্দ এরা মানুষের জীবনে পাশাপাশিই থাকে। এই সত্যটি অনুভব করতে পারলেই জীবন আর জগতের অর্থ ও সৌন্দর্যকে অনুভব করা যায়। তার মানে আমাদের পৃথিবীতে বাঁচতে গেলে যেমন আমরা সুখকে খুব সহজেই গ্রহণ করে নিই, তেমনি দুঃখকেও খুব সহজেই আপন করে নিতে হবে এবং মেনে নিতে হবে। এবং যেমন আলোকে আমরা খুব সাদরে গ্রহণ করি, তেমনি অন্ধকারকেও গ্রহণ করতে হবে, কারণ এরা একে অপরের সাথে জড়িত। সবসময় আমাদের জীবনের চাকা যেরকম ঘুরছে, সুখের পরে দুঃখ, আলোর পরে অন্ধকার, তেমনি আমাদের সুখকে যেমন আমরা গ্রহণ করছি, আলোকে গ্রহণ করছি, তেমনি অন্ধকার এবং দুঃখকেও গ্রহণ করে নিতে হবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে এই ধরনই বা এই পৃথিবী ভালো। ঠিক আছে, আশা করি তোমরা চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। চ্যাপ্টারটা কবিতাটা একবার দুবার ভালো করে পড়বে এবং ভিডিওটা ভালো করে শুনবে, তাহলেই কবিতাটা বুঝতে পারবে। নমস্কার।